ডিম ডিম হলো বেশিরভাগ মানুষেরই একটি পছন্দের খাবার। ডিম হলো হাই প্রোটিনযুক্ত খাবার। ডিমকে বলা হয় সুপার ফুড। ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, এনজাইম ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যা শরীরের সব ধরনের পুষ্টির অভাব পূরণ করে শরীরের কর্মদক্ষতা বাড়িয়ে তোলে। আজ এই ভিডিওটির মাধ্যমে সকালে খালি পেটে ডিম সেদ্ধ খাবার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। এনার্জি বৃদ্ধি করে। কাজ করার জন্য আমাদের এনার্জির প্রয়োজন হয়। ডিম খাওয়ার ফলে যা আমরা সহজেই পেয়ে থাকি, ডিমে থাকা ভিটামিন আমাদের শরীরে এনার্জি বা শক্তির যোগান দেয়। ডিমে উপস্থিত ভিটামিন বি আমাদের খাওয়া খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। ডিম আমাদের শরীরের এনার্জির ঘাটতি পূরণ করে, তাই প্রতিদিন সকালে ডিম সেদ্ধ খেলে আপনি সারা দিন এনার্জেটিক থাকবেন। চোখের সমস্যা দূর করে। ডিমে থাকা ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটিন যা আমাদের চোখের জন্য বেশ ভালো। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, কর্নিয়ার পাশে মেমব্রেনকে রক্ষা করে এবং রাতকানার ঝুঁকি কমায়। প্রতিদিন সকালে একটি করে ডিম সিদ্ধ খেলে খাবার তালিকায় 75 মাইক্রোগ্রাম ভিটামিন এ যুক্ত হয়। তাই চোখের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে একটি করে ডিম সেদ্ধ খেতে পারেন। হার্টকে সুস্থ রাখে। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হার্ট, তাই হার্টকে সুস্থ রাখা আমাদের অত্যন্ত জরুরি। ডিম হার্টে রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা অনেকখানি কমে যায় প্রতিদিন ডিম খাওয়ার ফলে। তার সাথে সাথে শরীরে রক্ত চলাচল সচল ও স্বাভাবিক রাখে ডিম। নখ মজবুত করে। বেশিরভাগ মানুষেরই একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো নখ ভেঙে যাওয়া। সাধারণত যত্নের অভাবে নখ ভেঙে যায়। তাছাড়াও নখ দুর্বল হয়ে ভেঙে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সালফারের অভাব। নখের জন্য সালফার খুবই গুরুত্বপূর্ণ। ডিম হলো সালফারের প্রধান উৎস। নখকে মজবুত রাখার পাশাপাশি নখকে সুন্দর ও সাদাও রাখে সালফার। তাই নখের যত্নের জন্য প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বর্তমানে করোনার মতো ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার খুবই প্রয়োজন। তাছাড়া ঘন ঘন সর্দি, কাশি, জ্বরের হাত থেকে বাঁচার জন্যও ডিম খাওয়া অত্যন্ত জরুরি। ডিমে থাকা জিঙ্ক ও সেলিনিয়াম শরীরের ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই শক্তিশালী করে তোলে। হাড় বা অস্থি মজবুত করে। হাড় শক্তিশালী না হওয়া বা ক্ষয়ে যাওয়ার কারণে বাতের সমস্যার সৃষ্টি হয়। হাড় মজবুত করতে একান্তই দরকার ফসফরাসের। তাই সকালে ডিম খাওয়ার ফলে ডিমে থাকা ফসফরাস আমাদের হাড় বা অস্থিকে মজবুত ও শক্তিশালী করে তোলে। তাছাড়াও ডিমে থাকা ভিটামিন ডি শরীরের হাড়ের কাঠামো মজবুত করে ও শক্ত করে ও হাড় ক্ষয় রোধ করে। দাঁত মজবুত হয়। ডিমে উপস্থিত ভিটামিন ডি দাঁতকে মজবুত করে ও শক্তিশালী করে তোলে। ওজন নিয়ন্ত্রণ করে। বিভিন্ন কারণ ছাড়াও ওজন বৃদ্ধির একটি অন্যতম কারণ হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ। সকালে ডিম খাওয়া মাত্রই আমাদের পেট ভরে যায় এবং অনেকক্ষণ খিদেও পাই না, যার ফলে আমরা অতিরিক্ত খাদ্য গ্রহণ করি না, তাই স্বাভাবিকভাবেই ওজন বৃদ্ধিও পায় না। ডিমে থাকে প্রচুর পরিমাণ ক্যালোরি যা শরীরের প্রয়োজন মিটিয়ে দেয়, ফলে দেহে চর্বি জমার সুযোগই থাকে না। তাই যারা অতিরিক্ত ওজনের সমস্যায় চিন্তিত তারা রোজ সকালে একটি করে ডিম খাওয়া শুরু করুন। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। ডিমে কোলিন নামে একটি এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট থাকে,
যা মস্তিষ্কের পাওয়ার বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। কোলিনের প্রভাবে স্মৃতিশক্তি, বুদ্ধি ও মনোযোগ বাড়াতেও সাহায্য করে এই ক্লোনিন। মস্তিষ্কের উন্নতির জন্য ডিম খাওয়া অত্যন্ত জরুরি। খালি পেটে ডিম সেদ্ধ খেলে চুল পড়া কমে যায়, কারণ প্রোটিনের অভাবে অনেক সময় আমাদের চুল পড়ে যায়। ডিম শরীরে প্রোটিনের ঘাটতি দূর করে, ফলে চুল পড়া বন্ধ হয়ে যায়। এছাড়াও ডিমে উপস্থিত জরুরি নিউট্রিয়েন্টস, ভিটামিন B12, বায়োটিন চুলের পুষ্টি যোগায়, চুলের বৃদ্ধির গতি বাড়ায় ও নতুন চুল গজাতেও সাহায্য করে ডিম। ত্বকের সৌন্দর্য বাড়ায়, ডিমে উপস্থিত ভিটামিন বি কমপ্লেক্স ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন, এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, এবং ডিমে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা যুগিয়ে ত্বককে উজ্জ্বল রাখে। এছাড়াও ডিমে থাকা অ্যালবুমিন আমাদের শরীরের পেশির গঠন ও পেশির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম খেলে যাদের সমস্যা হয় বা ডিম খেলে যাদের অ্যালার্জি হয়, তারা অবশ্যই ডিম খাবার আগে চিকিৎসকদের কাছে পরামর্শ নিন, নয়তো উপকারের জায়গায় অপকার বেশি হয়ে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওগুলি পাবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।